আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, কারণ আজকের ভিডিওটা আমি খুব নিজের মনের ভেতর থেকে কিছু ভাবনা আসলো, আমার চিন্তা আসলো, এবং সেই জন্যই আজকের ভিডিওটা আমি হঠাৎ করে শুট করতে শুরু করলাম। সেটা হচ্ছে যে যারা দিনের বেশিরভাগ সময়টা কিচেনে কাটাও, রান্নাঘরে কাটাও, যাদের পিঠে পুরো সংসারের দায়িত্ব, যারা ভালোবেসে দিনের পর দিন, বছরের পর বছর মুখ বুঝে আমরা বাড়ির প্রত্যেকের কথা ভাবি, প্রত্যেকের জন্য সার্ভিস দিই, শুধু ফাঁকি পড়ে যায় আমাদের নিজেদের টুকুতে। এত কাজ করার পরে আমাদের ইচ্ছাও হয় না এবং সময়ও হয় না নিজের জন্য 10টা মিনিট সময় আলাদা করে বার করতে। ঠিক সেই জন্যই আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ কল্পনা প্রসূত। আশা করছি আজকের ভিডিওটা সমস্ত বাড়ির মেয়েদের, মহিলাদের ভীষণ ভালো লাগবে। তো কিভাবে আমরা রান্নাঘরে কাজ করতে করতে নিজেদের জন্য একটা দারুণ কাজ করে ফেলতে পারি, নিজেদেরকে কিভাবে আমরা কিচেনে সময় কাটাতে কাটাতেও শেপে নিয়ে আসতে পারি। দেখবে এরকম অনেক টাইম আসে যে সময়টা গ্যাসে রান্নাটা হচ্ছে, তুমি হয়তো ঢাকনা বন্ধ করে রেখেছো, হয়তো পাশে দাঁড়িয়ে আছো, সেই সময়টা কিন্তু আমরা কিছুই করছি না, কিন্তু সেই সময়টা এখন থেকে আমরা কাজে লাগাবো। খুব সুন্দর কয়েকটা সহজ উপায় বলবো। এবং প্রথম কথা হচ্ছে যে প্রথমে তোমাকে কয়েকটা জিনিস একটু ফিক্স করতে হবে। যেরকম যে রান্নাঘরে যারা আমরা বেশিরভাগ সময় কাটাই, দিনের বেশিরভাগ সময়, সন্ধ্যাবেলা রাত্রিবেলা, তারা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রচন্ড পরিমাণ ডিহাইড্রেটেড থাকি, অর্থাৎ শরীরে জল খুব কম থাকে, আমাদের শরীর ভীষণ ড্রাই থাকে। এটা কেন হবে? যেখানে রান্নাঘরে আমাদের সবার কাছে ওয়াটার ফিল্টার, জলের কল থেকে শুরু করে জলের সোর্সটা কিন্তু আমাদের হাতের কাছে সব থেকে বেশি থাকে, স্টিল আমরা ডিহাইড্রেটেড থাকি। তো এখন থেকে তোমরা এটাকে ফিক্স করো। কি করতে হবে? তুমি রান্না করছো, জাস্ট আধ ঘন্টা পর পর একটা কাপ বা গ্লাস ধরে, ঠিক এরকম একটা সাইজের কাপ বা গ্লাস ধরে জলটা খেয়ে নাও, ঠিক আছে? কোনো কথা না ভেবে, এবং আধ ঘন্টা পর পরই চেষ্টা করো এটাকে মেনটেন করতে। দেখবে তোমার স্কিন, তোমার চুল এগুলো কত বেশি জেল্লাদার হয়ে যাবে, মাত্র কয়েক মাসের মধ্যেই তুমি চেঞ্জ দেখতে পাবে। নেক্সট টিপ হচ্ছে রান্নাঘরের একদম চোখের সামনে, ধরো এটা আমার সামনে, এখানে আমার সমস্ত মশলাপাতি টুকিটাকি জিনিসপত্র রয়েছে। তো এখন থেকে তোমার চোখের সামনে তুমি কি করবে, যত স্ন্যাকিং আইটেমস রয়েছে, অর্থাৎ ভুজিয়া, চানাচুর, মশলা মুড়ি বা চিপস বা কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে একদম চোখের সামনে না রেখে চেষ্টা করো এগুলো একটু উপরের দিকের কোনো কাবার্ডে, যেখানে তোমার শেলফ রয়েছে, তুমি তোমার চোখের বাইরে থাকবে, সেরকম আউট অফ রিচ, যেটা তোমাকে একটু কষ্ট করে হাতে নিয়ে আসতে হবে, সেরকম জায়গায় রাখার চেষ্টা করো। আর চোখের সামনে এমন জিনিস রাখো, ধরো এক বাটি ফল থাকলো তোমার চোখের সামনে, যেরকম ফ্রিজ, সবার কিচেনেই ফ্রিজটা ম্যাক্সিমাম থাকে, তো ফ্রিজে ফল থাকে, তোমার চোখের সামনে চিপস বা ভুজিয়া এগুলোর জায়গায় রাখো ড্রাই ফ্রুটস, যে কোনো ধরনের বাদাম, সেগুলোকে সুন্দর ছোট ছোট কৌটোয় সাজিয়ে রেখে দাও, ঠিক আছে? কিছু সিডস রাখতে পারো, সানফ্লাওয়ার সিডস, তারপরে তোমার ফ্ল্যাক্স সিডস, এগুলো ভীষণ ভালো লাগে খেতে, এগুলো খুব সুন্দর মিক্সড সিডস পাওয়া যায় যেগুলো আমরা স্ন্যাকিং হিসাবে ইউজ করতে পারি। তো এই ধরনের কিছু হেলদি অপশনস তোমার চোখের সামনে থাকলে কি হবে, তোমার দেখবে আনহেলদি খাবারগুলোর প্রতি নজর কিন্তু বেশি যাবে না এবং ইচ্ছাও করবে না। এবং যখনই তুমি কাজ করার ফাঁকে ফাঁকে এরকম এক গ্লাস করে জল খাবে, অলরেডি তোমার ক্রেভিং একদম কন্ট্রোলে থাকবে, তোমার শরীর হাইড্রেটেড থাকবে, তোমার স্কিন, ত্বক সব সুন্দর থাকবে এবং তোমার ওয়েটও একদম সুন্দর ম্যানেজেবল থাকবে। তার সঙ্গে এখন থেকে যখন ধরো তোমার গ্যাসে কোনো কাজ হচ্ছে, তোমার হাতটা খালি আছে, সেই সময় এবার থেকে সহজ স্টেপস বলে দিচ্ছি, ব্যায়াম বলে দিচ্ছি, যেগুলো তোমরা তোমাদের কিচেনের স্ল্যাবের সাহায্যে প্রত্যেকে করতে পারবে। যদি তোমার ওয়েট অনেকটা বেশি হয়ে থাকে, তুমি ধরো যে কোনো রকম এক্সারসাইজ উইদাউট সাপোর্ট করতে পারো না, সেগুলোও করতে পারবে এবং খুব ভালোভাবে ওয়েট লস করতে পারবে। তার জন্য চলো এক্সারসাইজগুলো ঝটপট দেখে চলে এসেছি। দেখো আমার কিচেনটা এইটুকুই, ছোটখাটো কিচেন একটা, তো আমার এখানে এইটুকুই ফাঁকা স্ল্যাব আছে, ঠিক আছে, যেটাকে আমি ইউটিলাইজ করবো। তো তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিচেনে একটা স্ল্যাব তো আছেই, তো বেশ কিছুটা জায়গাও আছে হাত রাখার মতন। তো কি করতে হবে, ধরো তুমি গ্যাসে কিছু একটা বসিয়ে দিয়েছো এবং সেটা হচ্ছে এবং সেই সময়টা তুমি ফ্রি, সেই সময়টা অ্যাজ সাচ তোমার হাতে কোনো কাজ নেই, সেই সময়টা চুপ করে দাঁড়িয়ে না থেকে এখন থেকে এরকম ভাবে একটা স্টেপ করো, হাত দুটোকে ঠিক এরকম ভাবে নিয়ে তোমার স্ল্যাবের ওপরে এরকম রাখো, ঠিক আছে? এবার কি করব আমরা, ওয়ান বাই ওয়ান ঠিক এইভাবে যতটা পারবো নিটাকে লিফট করব। তাতে কি হবে, তোমার যে তলপেট এবং আপার বেলি দুটোই প্রেশারে পড়বে, দুটোতেই দেখবে এফেক্ট হবে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি এরকম ভাবে চেষ্টা করো 25-30 বার করে যেতে, ঠিক আছে? যখনই তুমি একটা সাপোর্ট পাবে তখনই কিন্তু তোমার কাছে এটা করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবার নি লিফটের ব্যাপারটা হচ্ছে যে যতটুকু পারবে ততটুকুই করবে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বক্তব্য
যারা ব্যায়াম করার আলাদা করে সারাদিনে কোনো সময় পাও না, তারা কিন্তু এইভাবে সংসারের কাজ করতে করতেও সময়টাকে কাজে লাগাতে পারো যদি তোমার মনে সেই সদিচ্ছা থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে? তো ঠিক এরকম ভাবে যখনই তুমি কন্টিনিউয়াসলি করতে থাকবে, দেখবে কিছুক্ষণ পরেই তুমি তোমার পেটে ভুঁড়িতে একটা দারুণ স্ট্রেস ফিল করবে, তার মানে কাজ হচ্ছে, দারুণ কাজ হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম মুভমেন্ট, যেটা করে তুমি খুব তাড়াতাড়ি তোমার বেলি এরিয়াকে, হিপস এবং থাইস এগুলোকে একটা শেপে নিয়ে আসতে পারবে। কতবার করবে? 25-30 বার স্টার্ট করো, তারপরে চেষ্টা করবে 50 টাইমস অবধি করতে, ভীষণ ভালো কাজ হবে। সেকেন্ড মুভমেন্ট কি করব আমরা? সেকেন্ড মুভমেন্টটা করার জন্য স্ল্যাবের উপরে একটা হাত দিয়ে সাপোর্ট নিয়ে নিলাম, ঠিক আছে? তোমার গ্যাসে কাজটা হচ্ছে, দরকার হলে তুমি সেটাকে আরেকবার একটু দেখে নাও, যা করতে হবে করে নাও, সেটুকু তোমার ব্রেক হয়ে গেল, তারপরে এই স্টেপটা ফলো করো। কোমরে হাতটা দিয়ে নিলাম, এবার কি করব, ওয়ান বাই ওয়ান, ওয়ান এক সাইডে ফার্স্টে করে নেবে, টু যতটা পারছো তোমার পাটাকে এরকম ভাবে সাইড ওয়াইজ লিফট করো, ঠিক আছে? এটা কিন্তু হিপস থাইস যাদের লোয়ার বডি, তলার দিকের পোর্শনটা ভীষণ ভারী, থলথলে প্রচন্ড পরিমাণ ফ্যাটের মুভমেন্ট রয়েছে, থলথল থলথল করে, তাদের জন্য কিন্তু এই স্টেপটা ভীষণ ভীষণ উপকারী, ঠিক আছে? দেখে খুব ইজি লাগে, কিন্তু করলে তোমরা খুব ভালো একটা স্ট্রেস ফিল করবে। ফার্স্টে এক সাইডে করে নিলে, দেন আবার স্ল্যাব ধরে নিলাম, এবার আরেক সাইডে, ঠিক এই যতটা পারবে লিফট করার চেষ্টা করবে, তবে খুব এমন ভাবে করবে কন্ট্রোলড ওয়েতে যেন কোথাও টান না লাগে, ঠিক আছে? যতটা তোমার ফ্লেক্সিবিলিটি সেই অনুযায়ী করবে, প্রথম দিনই একদম আমার মতন করার চেষ্টা করবে না, আস্তে আস্তে করবে, করতে করতে দেখবে অনেকটা লিফট করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেকেন্ড মুভমেন্ট, যেটাও আমরা 25-30 বার পার পা পার লেগ 25-30 টাইমস করার চেষ্টা করব, তারপরে যে যতটা পারছো আস্তে আস্তে 50 টাইমসে নিয়ে যেতে হবে, তবে গিয়ে তো কাজ হবে। থার্ড মুভমেন্টটা কি আছে? থার্ড মুভমেন্টটা হচ্ছে হাত দুটোকে ঠিক এরকম একটা স্ট্যান্সে, মানে এরকম ভাবে ফাঁকা করে নিচ্ছি, এবার হাত দুটো স্ল্যাবের ওপরে দিলাম, ঠিক আছে? দেখো আমার বাড়িতে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, আর এখানে স্পেস নেই যে আমি এখান থেকে ক্যামেরাটা রেখে তোমাদের আরো একটু ভালো করে দেখাবো, সো বারবারই সরি বলছি, এই বোঝানোর চেষ্টা করছি, দেখো ভালো করে দেখো বুঝতে পারবে। তো হাত দুটো এরকম ভাবে রাখলাম এবং পা দুটোকে পেছন দিকে অনেকটা পুশ করে দিয়েছি, ঠিক আছে? শরীরটা এরকম হয়ে গেছে, এবার কি করব, শরীরটাকে নিয়ে ঠিক এরকম ভাবে আমি আমার স্ল্যাবে লাগানোর চেষ্টা করছি, ঠিক এই, এবার স্ট্রেচ করে দিলাম, ঠিক আছে? আবার আস্তে আস্তে ঠিক এরকম ভাবে বুকটা লাগাচ্ছি স্ল্যাবে, দেন স্ট্রেচ করে দিলাম। তো এটা হচ্ছে একদম বিগিনারদের পুশআপস যেটাকে বলা হয়। এই ব্যায়ামটা কি করবে, এই ব্যায়ামটা তোমার আপার বডির যত জায়গায় ফ্যাট স্টোর হয়েছে সেই ফ্যাটটাকে ভীষণ ভালোভাবে বার্ন করে এই পার্টিকুলার এক্সারসাইজটা, ঠিক আছে? ঠিক এরকম ভাবেই তোমরা করবে, এই আস্তে আস্তে এরকম ভাবে নিচের দিকে নামলে, এন্ড দেন এই শরীরটাকে স্ট্রেট করে দিলে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের থার্ড মুভমেন্ট, যেটা এক্সট্রিমলি হেল্প করবে তোমার আপার বডিকে শেপে নিয়ে আসার জন্য। হয়ে গেল, এবার আবার তোমার রান্নাঘরে ছোটখাটো কিছু কাজকর্ম করার থাকে, সেরে নাও, সেরে লাস্ট মুভমেন্টটা করো। সেটা হচ্ছে, অনেকেই আমি শুনে থাকি যে স্কোয়াট করতে পারি না, অনেক সময় কি হয় শরীরের ওজন অনেকটা বেড়ে গেলে আমাদের মুভমেন্টটা খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ আমরা ফ্রিলি মুভ করতে পারি না। তখন যদি একটা সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ইজি হয় স্কোয়াট করতে। ঠিক সেরকমই তোমরা এক এরকম ভাবে ওয়ালটা ধরে ঠিক এরকম ভাবে বসতে পারো এই স্কোয়াট করার জন্য, দেখবে অনেক ইজি হবে, আদারওয়াইজ সাইড ওয়াইজ ধরে নিতে পারো, এইভাবেও করতে পারো, ওয়ান সোজা হলে, টু ঠিক আছে, থ্রি যখন উঠে দাঁড়াবে তখন এক্সহেল করবে, যখন নিচু হয়ে বসবে তখন ইনহেল করবে, শ্বাস নেবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফুল বডি মুভমেন্ট, যেটা সম্পর্কে যতই বলি কম বলা হয়, এত এক্সেলেন্ট একটা মুভমেন্ট এটা, ঠিক আছে? তো এটাও তোমরা চেষ্টা করবে যে যতবার পারছো অ্যাটলিস্ট 15-20 বার অবশ্যই চেষ্টা করবে করতে, সাপোর্ট পেয়ে গেলে দেখবে অনেক সুবিধা হবে করতে। এবং একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, যখন স্কোয়াট করছো তখন যেন তোমার পেট একদম স্কুইজড থাকে, ঠিক আছে? যত দিক যতটা পারবে ভেতর দিকে একদম
টেনে নেবে পেটটাকে, ঠিক আছে? এবং যখন উঠে দাঁড়াবে তখন একদম ফোর্সফুলি শ্বাসটা ছেড়ে দেবে, আবার স্কুইজ করবে, আবার এক্সহেল করবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকে তোমাদের জন্য স্পেশালি দেখিয়ে দেওয়া কয়েকটা দুর্দান্ত মুভমেন্ট, যেগুলো তোমরা দিনের বেশিরভাগ সময় তোমাদের যেখানে কেটে যায় সেই জায়গাটাকেও যাতে তোমরা নিজের জন্য একটু হলেও কাজে লাগাতে পারো তার একটা ছোট্ট প্রয়াস। কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট প্রয়াসটা একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা ইউজফুল কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।